কাকা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একদম প্রাকৃতিক মনোরম পরিবেশে নিয়ে আসলেন আজকে। আসলে আমার এই খামারের একটা জায়গা, আমি সরিষা বুনছি এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি সরিষা বুনেছেন? আজকের পর্বে কি কি গরু দেখাবেন, দর্শকদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা রাখছেন আজকে? সুযোগ সুবিধা বলতে গেলে আমার ক্যাশ অন ডেলিভারি সুযোগটা থাকছে। আচ্ছা, আর আজকে মাত্র 4টা গরু দেখাবো, এর মধ্যে একটা জার্সি, 3টা হলস্টাইন ফ্রিজিয়ান, 2টা রেডি বীজ দেওয়া গরু। গরুগুলো দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে আশা করি। আচ্ছা, বরাবরের মতো এবারেও ক্যাশ অন ডেলিভারি? হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি সুযোগ থাকবে। আমার গরু বাবদ কোনো বুকিং দিতে হবে না, জাস্ট গাড়ি ভাড়ার টাকাটা দিতেই হবে। গাড়ি ভাড়া দিলে আপনি গরু পৌঁছায় দিয়ে টাকা নিয়ে আসবেন? হ্যাঁ, আজকে একজন ফোন দিয়েছিল, সেই ভোলার থেকে, ভোলার চর ফ্যাশন। আচ্ছা, উনি গাড়ি ভাড়াও দিতে রাজি না। তো দেখেন, আমরাও কিন্তু টাকা পয়সা দিয়ে কিনি, নগদ টাকা ছাড়া আমরা গরু কিনতে পারি না। আচ্ছা, কিন্তু ব্যবসার পরিস্থিতি হয়ে গেছে এমন যে ক্যাশ অন ডেলিভারি নাই দিলে গরু বিক্রি হচ্ছে না, সবাই দিচ্ছে, এই জন্য আমারও বাধ্য হয়ে দিতে হচ্ছে। তারপরে এতটা বাধ্য নয় যে একদম নগদ টাকা দিয়ে এসে গাড়ি ভাড়া বাদে টাকা তাকে গরু দিতে হবে, তার মিনিমাম আমরা গাড়ি ভাড়া দিতে হবে। এই জন্যই গাড়ি ভাড়াটা নিয়ে থাকি, কারণ হচ্ছে যে অনেকে আছে শয়তানকে করার জন্য আমাদের ভুল ঠিকানা দিতে পারে। লাইভ স্টক প্রোডাক্ট এগুলো তো আসলে, এটা তো রিস্ক আমাদের থাকেই, এটা তো উনি হাতে না পাওয়া পর্যন্ত টাকা দেবে না। কিন্তু একটা গাড়ি ভাড়া না দিলে হয় কি, আমাদের ভুল ঠিকানা দিতে পারে একজনকে, আমাদের সঙ্গে মশকরা করে, হয়তো যে নিচ্ছে সে দিচ্ছে না, কিন্তু আমার প্রতিবেশী একজন আমার সাথে ঠাট্টা করে একটা ভুল ঠিকানা দিতে পারে, যার কারণে আমরা গাড়ি ভাড়াটা নিয়ে থাকি। অবশ্যই অবশ্যই। তো চলেন আমরা গরুগুলো দেখাই, আর এগুলোর দরদাম বয়স আমরা একটু জানান দর্শক। ঠিক আছে, চলে যাই। দেখো, আমরা শুরুতেই এক নম্বরে মাশাল্লাহ খুবই সৌন্দর্যপূর্ণ একটি বকনা দেখতে পাচ্ছি। কি জাতের বকনা এটি? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা, এটা রেডি 15 থেকে 16 মাস বয়স। এখানে পাশাপাশি 2টা গরু আছে, 2টা আমি জোড়াতে দাম বলবো। যদি কেউ সিঙ্গেলে নিতে চায় সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে নিতে পারবে, তবে 2টা গরুরই বীজ দেওয়া আছে। আমার কাছে কার্ডও আছে, এটার হচ্ছে 22 দিন হচ্ছে, এটা 22 দিনের বীজ দেওয়া আছে, কার্ডের বয়স 22 দিন। এটা গরু এখনও দাঁত হয় নাই, ঠিক আছে। এই গরুগুলো সম্পূর্ণ রেডি, ডাবল বডির একটা বাচ্চা। বাচ্চাগুলো দেখো কতটা গ্রোথ সম্পূর্ণ বাচ্চা, পায়ের খুরাগুলো দেখাও আর পাগুলো কতটা মোটা দেখো। এখানে কিন্তু কম্বল নেই, নাভি নেই, লেজটা দেখাও, লেজটা কতটা খাটো। আসলে একটা ভালো জাতের গরু হতে হলে এই বৈশিষ্ট্যগুলো তার থাকা জরুরি, যেগুলো কম্বল থাকবে না, নাভি থাকবে না, লেজ খাটো হবে, এবং উলানের শেপটা মাশাল্লাহ। 4টা বান দেখো, নিপিল 4টা কতটা ফাঁকে ফাঁকে, খুবই সুন্দর। আর মাজার একটা দেখাই, দেখো মাজাটা দেখাও তুমি সোজা করে, এদিক থেকে এখানে দেখো মাজাটা, এখানটা কতটা ভারী, সামনে কতটা চাপা, সব মিলে গরুটা 100 ব্রিডের গরু এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বকনা। এই বকনটির দাম কেমন চাচ্ছেন কাকা? আমি 2টা জোড়াতে রাখবো 2,55,000 টাকা, আলোচনা সাপেক্ষে বিক্রি করব। যদি কেউ ভেঙে নিতে চাই আলোচনা করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে প্রথম গরু, এটা সরাই দেন। দ্বিতীয় নম্বরটি আমরা দেখি কাকা, সিরিয়াল নাম্বার 2 এবং জোড়ার মাশাল্লাহ যে বকনাটি দেখতে পাচ্ছি, খুবই গর্জিয়াস কালার কম্বিনেশন। এই বকনাটির জাতমান সম্পর্কে একটু বলবেন দর্শকদের। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান বকনা, আর এটারও বয়স 15 থেকে 16 মাস, এখনও দাঁত আসে নাই। এটা গরুটার গঠন শৈলী দেখো তুমি, গরুটার একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরুতে কী কী মানে বৈশিষ্ট্য থাকলে একটা ভালো গরু বলা যায়, দর্শক ভাইদেরকে বলবো যে সেই বৈশিষ্ট্যগুলো আমার গরুর মধ্যে আছে কি না তারা ভালো করে দেখবে। শুধু তো আমি বকনা বিক্রি করি না, আরও অনেক বকনা বিক্রেতা আছে। আচ্ছা, আসলে কে কেমন গরু বিক্রি করে দর্শক ভাইরা খুব খেয়াল করে দেখলেই বুঝতে পারবে যে আমার গরুগুলো কেমন। এ গরুটারও দেখো গলায় কোনো কম্বল নেই, বিন্দু পরিমাণ নাভি নেই, পায়ের খুরগুলো দেখাও কতটা খাড়া এবং সাদা, আর পিঠের দাঁড়া মাজাটা দেখাও কতটা সোজা। গরুটার মাজার শেপটা দেখাও, মাজার শেপটা দেখাও, মাজার উলানটা দেখাও, সব মিলে এগুলো গরুর থেকে মাশাল্লাহ অনেক ভালো রেজাল্ট আসবে, বুঝছো? দেখো 4টা বান দেখাও কতটা দূরে দূরে এবং কতটা মোটা বড় বান, এই গরুগুলো মাশাল্লাহ। এই গরুগুলোর থেকে আমি প্রথমে মনে করো যে একটা দুধের আসলে গ্যারান্টি দেওয়া যায় না, আইডিয়া দেওয়া যায়। এগুলোর থেকে 18-20 লিটারের একটা আইডিয়া আমরা পাই এই সব গরুর থেকে, কারণ আমরা তো এই গরুগুলো রেজাল্ট আসতে কিন্তু দেরি লাগবে না, এটা সর্বোচ্চ রেজাল্ট আসতে হয়তো 10 মাস বা 1 বছর সর্বোচ্চ। এক বছরের মধ্যে, এক বছরের ভেতরে রেজাল্ট আসবে, কারণ এই গরুটারও বীজ দেওয়া আছে, এটার বীজ দেওয়ার বয়স হচ্ছে
আজ 18 দিন হ্যাঁ, কার্ডের বয়স, কার্ড দেখে যেটা হিসাব করলাম 18 দিন বীজ দেওয়ার বয়স। এখন এটা যদি থেকে যায় তো আলহামদুলিল্লাহ, না থাকলে আবার ডাক আসবে, দিতে হবে। কারণ অনেক সময় আছে যে প্রথম হিট রাখে না। হ্যাঁ, আর গরু যেহেতু দাঁত হয়নি, হাইট 4 ফিটের উপরে গরুগুলো, তো মাশাআল্লাহ সব মিলাই যে দুইটা গরু দেখালাম আজকে, খুবই আমার কাছে খুবই উন্নত মানের মনে হয়েছে। আচ্ছা আচ্ছা, এই জোড়ার দাম রাখছেন কত? এই জোড়ার দাম রাখছি 1,00,000-2,55,000 টাকা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আলোচনা সাপেক্ষে নিতে পারবে, হ্যাঁ, আর ক্যাশ অন ডেলিভারি সুবিধা অবশ্যই থাকবে। আচ্ছা আচ্ছা, সারা বাংলাদেশ শুধু গাড়ি ভাড়ার টাকা দিলে আপনি বাসায় পৌঁছাই দিয়ে টাকা নিয়ে আসবেন? জি জি, বাসায় পৌঁছাই দিব, গরু সুস্থ আছে কিনা দেখে নেবে। গরু আসলে এখন কিন্তু অসুস্থ গরু বিক্রি করার সময় আর নেই, কারণ এখন হচ্ছে ক্রেতা বান্ধব ব্যবসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখা সিরিয়াল নাম্বার 3 মাশাআল্লাহ আরেকটি বকনা দেখতে পাচ্ছি আমরা, এই বকনাটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের। দেখা এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা, এই গরুটার মতো গরু মানে মিলানো খুবই অসম্ভব হয়ে যায়। এই গরুটার পার্সেন্টটা বলতে গেলে যদি 100% বলি তাও ভুল হবে না। গরুটা দেখো, নাকের মাথাটা গোলাপি এবং মাথাটা খুবই ছোট, কানটাও ছোট, চোখগুলো বড়, এবং সবচেয়ে বিশেষ দিক হচ্ছে মাজাটা, দেখো দাঁড়া মাজাটা, দাঁড়া মাজাটা দেখো দেখো, আর বিশেষ করে এর গলা, নাভি, পা, বিশেষ করে এর মাজাটা, দাঁড়ানোর ভঙ্গিমাটা, আসলে একটা 100 ব্রিডের গরু না থাকলে এই ধরনের সিমটমগুলো আসে না। খুবই একটা উন্নত মানের বাচ্চা, বাচ্চাটা কিন্তু মাত্র 9 মাস বয়স। অনেকে বিক্রি করার জন্য অল্প বয়সের বাচ্চাকেও বেশি বয়স বলে থাকে, দেখছ রোল আন, চারটা বান কত সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ, এই দেখো অনেকেই 9 মাস বয়স। হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু অনেক সমস্যা, যারা ষাঁড় গরুরে বয়স কমায় আর বকনা গরুরে বয়স বাড়ায় বলে। কারণ হচ্ছে যে ষাঁড় গরু যদি বয়স কমায় বলে, ওরে আল্লাহ একটা 6 মাসের বাচ্চা এত বড় হয়ে গেছে, আচ্ছা তাহলে না জানে 1-2 বছরে কত বড় হয়ে যাবে। আবার একটা বকনা গরুর বয়স বাড়ায়, কারণ হচ্ছে যে এ তো আর দিলে 1 মাস গেলে হিটে আসবে, এগুলো বলে। কিন্তু একটা আসলে 8-9 মাসের বাচ্চা কত বড় হওয়া উচিত বা কত বড় হয় এগুলো সবাই বোঝে না। হ্যাঁ, তো এটা একটা মাত্র 9 মাস বয়স, এই গরুটা ডাবল বডির একটা গরু হবে, আর এটার মাশাআল্লাহ আল্লাহ যদি বাসা রাখে খুবই হাই কোয়ালিটির একটা বাচ্চা হবে। কারণ এই গরুটা আমার একটা খামার থেকে সংগ্রহ করা, এর মায়ের দুধের রেকর্ডটা আমি বলতে পারবো। আচ্ছা আচ্ছা, এই বকনাটির দাম কেমন চাচ্ছেন? এই বকনাটার আমি দাম রাখবো 90,000 টাকা, আলোচনা সাপেক্ষে বিক্রি করবো। আলোচনা সাপেক্ষে নিতে পারবো? জি জি। টাকা আমরা সিরিয়াল নাম্বার 4 মাশাআল্লাহ খুবই সুন্দর আরেকটি বকনা দেখতে পাচ্ছি, কি জাতের বকনা মূলত? এটা একটা জার্সি জাতের বকনা, আর এটা হচ্ছে ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি? হ্যাঁ, ইন্ডিয়ান জার্সি। এই জার্সিটা আসলে ইন্ডিয়ান জার্সিগুলো কিন্তু অনেক বড় হয় এবং অনেক দুধের গাভি তৈরি হয়, ফ্রিজিয়ানে সমমান দুধ দেয় ইন্ডিয়ান জার্সিগুলো, কিন্তু অসুখ বিসুখের বেলায় নাই বলতে গেলেই চলে। আচ্ছা, এগুলো কোনো সময় খাওয়ায় ডিস্টার্ব দেয় না, কোনো সময় কনসেপ্ট মিস করে না, আর দ্বিতীয় কথা এগুলোর খুরা রোগ বলতে হয়ই না, আমি দেখিনি কখনো যে একটা জার্সি গরু খুরা রোগ হয়েছে। তো ইন্ডিয়ান একটা জার্সি, এটা ইন্ডিয়ার সরাসরি বর্ডার থেকে আনা গরুটা, গরুটা যারা যদি কারোর পছন্দ হয় আমার থেকে নিতে পারবে। আমার এটার অ্যাকুরেট বয়স বলতে পারবো না, এটা আনুমানিক বয়স আমার কাছে 8-10 মাস। 8-10 মাসের মতো বয়স, যেহেতু ইন্ডিয়ান গরু। জি জি, কারণ হচ্ছে যে এই গরুগুলো তো মাশাআল্লাহ অনেক বড় হয়, অনেক বড় হয়। দেখো এটার উলানটা দেখো, আসলে এ দেখো এর বানগুলো কত বড় এবং কতটা ফাঁকে ফাঁকে। হ্যাঁ, আসলে বাঘাবাড়ি জার্সিগুলো কিন্তু একটা মিডিয়াম গরু হয়, আর ইন্ডিয়ান গরুগুলো ডাবল বডির অনেক বড় হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, গরুটা দেখো তুমি কেনা, সেই ভাঁজটা দেখো, মাজার ভাঁজটা, শেপটা দেখো, এই শেপটা কতটা সুন্দর, কতটা পার্সেন্ট আসলে এই ধরনের শেপ আসে। হাত পাগুলো অনেক মোটা মোটা আছে, মানে ভবিষ্যতে বিগ সাইজের একটি গাভি হবে। হ্যাঁ হ্যাঁ, এটা বাঘাবাড়ি বা দেশি গরু হলে বলতাম না, কারণ এই গরুটার হাত পাগুলো এখনই যে পরিমাণ মোটা, আর যে মাজার শেপটা আসছে, আর যে খাবার রুচি, গরুটার সর্বোচ্চ 2 মাসের মধ্যে অনেক ডিফারেন্ট চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, দামটা কেমন চাচ্ছেন? এই গরুটার দাম আমি চাকবো 85,000 টাকা। এখানে এটা দরদাম বলতে গেলে সীমিত, যেটুকু আমি সম্মানী করবো ততটুকু। আচ্ছা আচ্ছা, টাকায় যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, দর্শকদের জন্য কি ধরনের ফ্যাসালিটিস রয়েছে আপনার এখানে আবার একটু বলে দেন। দর্শকের জন্য ফ্যাসালিটিস বলতে গেলে আমরা সবসময় এখন যে বাইরে আছে তার জন্য ক্যাশ অন ডেলিভারিতে, যে দেশে আছে সে এসে দেখে নিয়ে যায় বাসায় যা টাকা দিতে পারবে। দ্বিতীয় কথা, যে আসতে চাচ্ছে বাইরে থেকে সে সরাসরি এসে এখানে আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, একদিন থেকে গরু দেখে শুনে ব্যাংকে পেমেন্ট করে নিয়ে যেতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে সব ধরনের সুযোগ সুবিধাই এখন দর্শকরা পাচ্ছে। আমি প্রথমে বলছি এটা হচ্ছে ক্রেতা বান্ধব ব্যবসা এখন চলছে,
এখন বিক্রেতাদের কোনো দিয়া নাই, ক্রেতা যেভাবে চাচ্ছে সেভাবে নিতে পারছে। আচ্ছা, তবে সব কথার এক কথা, যে যেখান থেকেই নেবে না কেন অবশ্যই দেখে শুনে ছেঁড়া মানেরটাই নিতে হবে। এটা খেয়াল রাখতে হবে যেন যাতে কম্প্রোমাইজ না হয়। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে কাকা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।